1.4 হয়। আমার কিন্তু কোনো সিঙ্গেল চেকিং পয়েন্ট নেই, আমি কিন্তু সিঙ্গেল পয়েন্ট রিডিং নিচ্ছি। অর্থাৎ আমরা স্টেশন সিচুয়েটেড অ্যাট ও স্টেশন, ও পয়েন্ট, ও পয়েন্ট থেকে আমরা রেখে লাগিয়েছি, দিতে লাগিয়েছি। এইটা আর একটা ওপেন হতে পারে, ও থেকে আমি আর একটা ধরো এম পয়েন্ট একটা নিলাম। এম পয়েন্ট নেওয়ার পরে তাকে তখন বলবো যে সিফটিং, আমি সিফটিংটাও আসছি একটু পরে। এই সিফটিংয়ের পরে প্রথমে একটা দুটো করে সি ইজা সিফটিং হবে, সেটা অফকোর্স তোমাকে ডিমান্ডসে করে যেটা থাকবে বা ডিমান্ডসে আমাদের দেওয়া থাকবে যখন কোনো ক্যালকুলেশন টিপিং আমরা করছি। তাহলে 1, 2, 3, 4 আমার সবটা স্টেশন রয়েছে, 1.5 দিব এবং লাস্ট স্টেশনটা করবে না এইটা ট্রিপড, ট্রিপডের সাহায্যে নানিজ ইনস্ট্রুমেন্টটা
তার ত্রিপডের ইনস্ট্রুমেন্ট হাইট, এই হাইটটা কি মানুষের একদম আছে কিনা অবগত, তাই তো? এবার আমি বললাম আমরা সার্ফেসটা, যে সার্ফেসের উপরে আমাদের এই যে এ বি সি ডি ই যেটা দাঁড়িয়ে রয়েছে তার মধ্যে আমাদের স্টাফগুলো আমরা ধরছি, তাই ইনকেস এই সার্ফেসটা যদি একটু আন্ডুলেটিং হয় এইরকম হয় তাহলে আমি বিএমআর এর নাম চিনে দিচ্ছি। এবার আমরা ধরো এইটা আমার এ স্টেশন, এইটা আমার বি স্টেশন, এইটা আমার সি স্টেশন, এইটা ডি স্টেশন, এইটা ই স্টেশন, আমি এইটা হচ্ছে এ স্টেশন, এ স্টেশন। তাহলে এবার আমি এখানে একটা স্টার রিডিং পাবো, আবার সি স্টেশন নাম করে স্টার রিডিং পাবো, ডি স্টেশন নাম করে একটা পাবো, ই স্টেশনে পাবো এবং এ স্টেশনে পাবো। কারণ প্রত্যেকটা ক্ষেত্রে দেখো আমার মানে অবজার্ভিং পয়েন্ট যদি ধরে আমাকে এটা পুরো ধরে নিই তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে এইখান থেকে এই হাইটটা আমরা রিডিং করতে পারবো কি বলতো, এই যে বিএস বা যা যেটা আসবে বিএস আই এস এর যা যেটা আসবে, তাহলে একইভাবে এইখান থেকে আমরা ফার্স্ট রিডিং নোট করলাম কতটা স্টেশন রিডিং, এরপরে আমরা সেকেন্ড যখন নোট করতে যাচ্ছি তখন দেখো এই স্টাফটার এই অংশটা আমরা দেখতে পাচ্ছি, থার্ড যখন নোট করতে যাচ্ছি এই স্টাফটার এই অংশটা দেখতে পাচ্ছি, ফোর্থ এই অংশটা, ফিফথ এই অংশটা, সিক্সথ এই অংশটা। এই যে দেখো প্রত্যেকটা দেখো একটা নির্দিষ্ট হাইট পর্যন্ত আমরা রিড করতে পারছি বা মান নিতে পারছি, এই মানটাকে আমরা ক্যালকুলেশন থেকে করি। এবার প্রশ্ন হচ্ছে যে এই যে মানগুলো এই প্রত্যেকটাকে সন্ধ্যা সন্ধ্যা সার্ফেস এটাকে বলা হচ্ছে রিড। এবার প্রশ্ন হচ্ছে পলিগেশন বলতে আর একটি কথা এখানে এসেছে, পলিগেশন আমি তোমাদের বলার সময় বলেছিলাম পলিগেশন লাইন দেখো বা পলিগেশন আরে পলিনেশন লাইন পলিনেশন ইত্যাদি এই ব্যাপারটা একটু দুটো আর জিনিসটা, এই জিনিসটা হচ্ছে টেলিস্কোপে যখন আমরা চোখ রাখছি তখন এর বরাবর একটা তো রিডিং এর জন্য একটা রশ্মি কাজ করছে, কাজ করছে তো, তাহলে এই যে লাইনটা অবশ্যই এটা একটা চেঞ্জ মেশিন অদৃশ্য হবে কিন্তু আমরা এটাকে দেখতে পাচ্ছি এই বরাবর, এবং সেই লাইনটাই হচ্ছে পলিনেশন এবং যে উচ্চতা সেই উচ্চতাটাই হচ্ছে হাইট অফ পলিনেশন। ওকে, তাহলে হাইট অফ পলিনেশনকে আমরা এখানে কি, এবার হাইট অফ তাহলে লাইন অফ পলিনেশন বা পলিনেশন লাইন এইটা কিন্তু আমাদের এই টেলিস্কোপে এই মনোভাব যেহেতু দেখছি তাহলে ভূপৃষ্ঠ নিজেই যদি এরকম গোলাকার হয় তাহলে এই জায়গাটা যদি আমি কোনো স্টাফ নিয়ে কোনো অংশে রিডিং দেখছি আপাতত মনে হচ্ছে কম দূরত্বের সাপেক্ষে আমাদের দূরত্ব কত আছে দেখো 4 মিটার 8 মিটার, তার মানে সিমিলার ডিস্টেন্স দেওয়া রয়েছে 4 আর 12, এটা সিমিলারও হতে পারে না বলছি কিন্তু আমরা হিসাবের সুবিধার্থে মাপের সুবিধার্থে আমরা একটা সিমিলার ডিস্টেন্স দিয়েছি। আমরা যদি এমন কোনো স্পট পাই যে স্পটটা সিমিলার ডিস্টেন্স রাখতে গিয়ে মাঝে একটা নদী পড়ছে, একটা নদী এরপর একটা অংশে আমরা এলাম গিয়ে এরপর একটা গেছিলাম আবার একটা নদীটা, নদীর এইবার থেকে এইবার পর্যন্ত এটা যাওয়া যাচ্ছে না এবং এটা জল উঠেছে, তাহলে সেক্ষেত্রে রিডিউস লেভেলের সরি স্টাফ রিডিংয়ের যে মানটা আমরা এই অবধি পাবো এরপরে নেক্সট মানটা কিন্তু আমাকে এখান থেকে নিতে হবে, নদীর এবার থেকে ওভার যদি কিছু মনে হয় বা আমাদের প্লেস করে যদি রিডিংটা যাওয়া যাচ্ছে বলে মনে হয় তাহলে কিন্তু আমরা এটা থেকে এগিয়ে বলছি এইভাবে রয়েছে
আপাতত মনে হচ্ছে স্ট্রাকচার, বাট এটা কি না হলে এবার এই রাজ্যের তখন তার মধ্যে ব্রেক বেন্ড আছে, ব্রেক বেন্ড হচ্ছে
না ধরে নাও নিউটন সাসপেনশনটা কখন অ্যাপ্লাই করব, না ধরো 19.50 এটা তো আমাদের এই মাটি নিয়ে যাবে। এরপরে আমাদের স্টেডিয়া রিডিং ইস স্টেডিয়া রিডিং মধ্যে একটু আর করেছি, তাহলে এর একটা হাইড্রোকার্বন না হবে, তাহলে এই হিটে দেখাও ধরো এ স্টেশনের রেডিও হচ্ছে 19.50। এবার আমরা এই এই রিডিংটা পেয়েছি, তাহলে এইটা তার সঙ্গে যোগাযোগ করতো যা 21 অব্দি হয়ে যাচ্ছে, 21.00 হয়ে যাচ্ছে। তাহলে 21.00 যখন আসছে তখন আমরা এত বড় রিডিং আমরা যত রিডিউস করাই এই আনিমেশনটাকে দেখানোর জন্য আমাদের কিন্তু একটা মাইক্রোস্কোপে আসতে হবে। আমি সেখানে 1900 যদি আমি ডেটাম ধরে নিই, মানে 1900 আমার এখানেই চেক রেখে নিচ্ছি, এবার বাকি করে যে 2 1900 পরে কত হয়েছে 19 মিটারের পরে সাহায্যে আমরা যে লেভেলিং এর যে পার্টটা আমরা দেখার চেষ্টা করি সেটা কিন্তু অ্যাকচুয়ালি এই প্রিন্সিপালের উপরে থাকে। এবার তোমরা যতটা অল্টিমেট হাতে কমানে রয়েছো সেটা হচ্ছে টেবিলটা তোমরা তৈরি করে ফেলেছো, এবং এই টেবিলটার পরে তোমরা একটা ক্যালকুলেশন এসে ফাইনালি তোমরা ট্রাই শিখে যাও। এবার সেইটার ক্ষেত্রে আমি আগেই বলেছি ড্রয়িং শিটের ভিতরে নিয়ে যাবো, ধরে নাও স্টেশন সিপি সিপি স্টেশন বা এই সিম সরাসরি এখানে সিপি বলে লেখা আছে, এরকম কিছু রিডিং কি রকম নেই। আমরা ও স্টেশনে ছিলাম, দিয়ে আমরা ও স্টেশন থেকে এ স্টেশনে রিডিং নিয়েছি, ও স্টেশন থেকে বি স্টেশনে রিডিং নিয়েছি, এবার আমরা সিপি চাই। তাহলে সিপি করতে গেলে আমাদের এ স্টেশনে থাকি বিএ রিডিংটা পেয়েছিলাম, বি স্টেশনে থাকি বিএ রিডিংটা পেয়েছিলাম, তাই তো? আবার সি স্টেশনে যখন আমরা টাকা দিয়ে যাবো তখন তো আমাকে চেক করে দিতে হবে, তাই তো? সেই জন্যে আমরা আই স্টেশনে না রেখে বি ভ্যালু থেকে আমরা এবিসি নিয়ে কত ছিল 1.65, তাহলে স্টার্টিং স্টেশন বিএস এন্ডিং স্টেশন কেএস, নেক্সট আমার নতুন করে এই বিকে দেখাবো তখন এম স্টেশনে আমরা ইনস্ট্রুমেন্টটাকে সিফট করি, আমরা এম স্টেশনে সিফট করেছি। এখান থেকে আমরা আবার সিটি দেখাবো, এখান থেকে যখন আমরা সিটি দেখাবো তখন এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে সি বরাবর পাঁচটি দিকে কোন সেটা হচ্ছে 1.60 1.60, দেখো এখান থেকে এসেছে আপনার বিএসডি আবার, তার মানে কি হচ্ছে যেটা বলতেছে বিএসডি এর কোন রিডিং যখন শুরু হবে এবিএসডি ও সিটি যখন রিডিং শেষ হবে, একইভাবে আবার নতুন করে যদি কোনো আমার সিটি থাকে বা একটা একাধিক সিটি থাকতে পারে তাহলে সেক্ষেত্রে এখান থেকে আবার বিএসপি শুনছে। তোমাদের এখন প্রশ্ন হতে পারে যে সিপি আমরা কেন নিই, আমি একটু আগে সেটা তোমাদের বোঝানোর চেষ্টা করছি যে এইদিকে একটা নদী রয়েছে বা কোনো এমন একটা কোনো পাহাড়ি ঢাল রয়েছে, সেই ঢালে আমরা অপর দিকে যখন বসাচ্ছি স্টাফটাকে এদিক থেকে দেখতে পাচ্ছি, যেমন ধরো এই ধরনের একটা ঢালের প্রত্যেক উদাহরণ আমাদের হয়েছিল আমরা দার্জিলিং যখন আমরা এই বিল্ডিংটা নিতে গেছিলাম, আমরা দার্জিলিং বেশ সুন্দর এই ধরনের একটা ঢাল পেয়েছি, মনে হয়েছিল যে এই ধরনের বেশ অনেক দোকান পাট বা বিভিন্ন ধরনের কাঠ দোকান এখানে আছে, আমরা ওদের সঙ্গে ভাবছিলাম এখান থেকে আমরা নিয়ে স্টাফটাকে এখানে করলাম রিডিং দিয়ে গেলাম, এখানে বুক করলাম রিডিং দিয়ে গেলাম, এখানে বুক করলাম এখানে যদি আর স্টার্ট থেকে দেখা যাচ্ছে ঘোরা,
মানে আমাদের ভিডিওটা এসে রাখছে এই জায়গায়, তাহলে আমরা কি এই এই স্টাফটা রেখে নিতে পারবো না? আমাদের তো পেশেন্ট লিস্টে চলে গেছে, তাই এটা কি পারবো না? বা আরেকটা কথা বলি, এর অপোজিটিভ আমরা এটা কেউ নিতে চাই, আমরা বিভিন্ন জায়গায় এসে ডাক্তার দিয়ে নিতে পারবো না। সেই জন্য কথা হচ্ছে আমার ইনস্ট্রুমেন্টের পজিশনটাকে আমি এমন একটা পজিশনে নিয়ে যাবো আর একটা পাশে একটা পিলার উপরে নিয়ে যাবো, ওকে? তখন কিন্তু আমি এই স্টেপ স্টার্টটাকে দেখতে পাচ্ছি। তাহলে সিপি চেঞ্জ পয়েন্ট না হয় শুধু আমাদের রিডিং নেওয়া সুবিধা করে, আমাদের আলটিমেশন সার্ভিস যেরকম আমাকে পারমিট করবে সেরকম যে আমি কয়টা সিপি রাখতে পারি নিয়ে রাখতে পারি রিডিং নেওয়ার জন্য সেটা নির্ভর। এবং পরীক্ষার ক্ষেত্রে তোমাদের অনেক সময় দেওয়াই থাকে যে সিপি এক এত সিপি এর কত সিপি, তোমাদের এই কাগজে কলমে তোমাদের ক্যালকুলেশনটাকে ছাড়িয়ে দেবে যে তোমরা কতটা শিখতে পেরেছো এইটা। এবার আমরা সিপিটাকে যদি এইভাবে চেঞ্জ করতে থাকি তাহলে কিন্তু দেখো এই দুটো স্টেশন নিলাম, তাহলে এই দুটো স্টেশনে এই স্টেশনকে রাখিয়ে বিএসএ বসবো, এই স্টেশনকে রাখিয়ে আইডিএসি বসলো, এরপরে এই স্টেশনকে টাকাটি নিয়ে যখন পাচ্ছি না তখন আইডিএস থেকে কিন্তু এমনি কাজ করবো এবং আমার ইনস্ট্রুমেন্টটাকে আমি শিফট করবো সিঙ্গেল পয়েন্ট একটা জায়গায় বসে তোমরা রেডি হয়েছো, আমরা সিপি পয়েন্ট মিটিং আমরা একদম নেই।